হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো যে কোনো ধরনের কাশি সারানোর জন্য খুবই কার্যকরী ঘরোয়া উপায়। প্রথমে এই গাছটি ভালোভাবে লক্ষ্য করুন। এই গাছটির নাম হলো তাল গাছ। এই তাল গাছ সকলেরই খুবই পরিচিত। এর উচ্চতা 30 থেকে 60 ফুট পর্যন্ত হয়ে থাকে। পাতার রং সবুজ রঙের হয়। এই গাছটি দেখতে বড় পাখার মতো। পাতার সংখ্যা 50 থেকে 60টি পর্যন্ত হয়ে থাকে। তাল গাছ শাখা প্রশাখাবিহীন একবীজপত্রী উদ্ভিদ এবং এর বীজ সবথেকে বড় হয়। সাধারণত 6 প্রজাতির তাল গাছ দেখা যায়। স্ত্রী এবং পুরুষ উভয় গাছে ফুল হয়, তবে শুধুমাত্র স্ত্রী গাছে ফল হয় এবং যে গাছে ফল হয় না সেগুলিকে বাঁজা তাল গাছ বলা হয়। একটি তাল গাছে 12 থেকে 13 বছর বয়স হলেই ফল আসে। এই গাছের কচি ফলগুলির রং হয় সবুজ রঙের, আর ফলগুলি পাকলে এর রং হয় কমলা, এবং কিছু কিছু গাছে পাকা তালের রং হয় কালো রঙের। যাই হোক, তাল গাছের পরিচয় দিতে গিয়ে অনেক কথাই বলে ফেললাম। আসলে এই তাল গাছ এখনকার দিনে বিলুপ্তের পথে এবং নতুন করে আর কেউ তাল গাছ লাগায় না। এবং আমার নিজের গ্রামে আগে আগে যে পরিমাণে তাল গাছ ছিল এখন তার 10 ভাগের 1 ভাগও নেই। তাই আগামী দিনে নতুন প্রজন্ম এই তাল গাছ আসলে কেমন দেখতে তা নিজের চোখে দেখার সুযোগও পাবে না বলেই মনে হয়। আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক যে কোনো ধরনের কাশি সারানোর জন্য এই তাল গাছ কীভাবে আমাদের মন্ত্রের মতো কাজ দেবে। আর আপনি যদি আমাদের সুমনা গ্রুপের ভিডিও আজ প্রথম দেখেন, তাহলে প্রথমে সাবস্ক্রাইব বাটন প্রেস করে তারপর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, কারণ এর ফলে আমাদের নতুন ভিডিওটি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এর জন্য সবার প্রথম একটি ছোট্ট সাইজের তাল গাছ জোগাড় করবেন। তারপর 1 হাত পরিমাণ একটি তাল পাতার ডাঁটা কেটে নেবেন। এরপরে এই ডাঁটাটি প্রথমে ভালো করে থেতো করে নেবেন, তাতে সেটা হাতুড়ি বা অন্য কোনো যন্ত্র দিয়ে। এবং এরপরে ওই তাল পাতার থেতো করা ডাঁটাটি আগুনের তাপ দিয়ে হালকা করে পুড়িয়ে নেবেন। এবং যখন দেখবেন ডাঁটাটি কালো হয়ে এসেছে, তখন গায়ের কালিগুলি ভালো করে পুছে নিয়ে এর রসটি বের করতে হবে। অর্থাৎ ঠিক যেভাবে আমরা ভিজে কাপড় জামা থেকে জল নিকড়ে বের করি, ঠিক সেইভাবে 2 হাতে করে পাক দিলে এর মধ্যে থাকা রসটি বের হয়ে আসবে। এবং সাথে সাথে গরম গরম রসটি 2 থেকে 3 চামচ খেয়ে নেবেন। তাহলে যে কোনো ধরনের কাশি সেরে যাবে, তাতে সেটা পুরনো কাশি হোক বা খুকখুকে কাশি বা সাধারণ ঠান্ডার কাশি। তাহলে বন্ধু, এই ছিল আজকের আইটেম। ভিডিওটি এখানে শেষ করছি। এবার একটি লাইক এবং শেয়ার করবেন, আর আপনার মতামত কমেন্ট করে লিখে দেবেন।